রাজ্য বিধানসভার অধ্যক্ষকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছে রাজ্য বিধানসভার অধ্যক্ষের পক্ষ থেকে আগামী শীতকালীন অধিবেশনে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন প্রদেশ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। তিনি রাজ্য বিধানসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ধন্নি মেয়ের অভিনেতা রবি ঘোষের ভূমিকা মনে করিয়ে দেওয়া হচ্ছে বলে কটাক্ষ করে পোস্টটি করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি জানান, 2016 সাল থেকেই বিভিন্ন সময় দল বদলুদের, এবং 16 সাল কেন বলছি, তার আগে থেকেই বিভিন্ন সময় আমরা দেখেছি যে অ্যান্টি ডিফেকশনের বিভিন্ন বিষয় বিচার এখনও অবধি কোনো লজিক্যাল কনক্লুশনে পৌঁছায়নি। বিভিন্ন সময় দেখা গেছে যে কোন দলে কে আছে এই বিষয়ে না সরকারি দল স্পষ্ট করে বলতে পেরেছে, না কাস্টোডিয়ান অব দি হাউস স্পষ্ট করে বলতে পেরেছে। আমি আবার বলছি যে বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করার কাজ স্পিকারের হতে পারে না। স্পিকারের কাজ অ্যাজ এ কাস্টোডিয়ান অব দি হাউস হিসেবে যা করার সেটা স্পিকার করছেন না। বাবার খুব মজা লাগে যে এই এই স্পিকারের ভূমিকা দেখে বারবার ধন্নি মে সিনেমার রবি ঘোষের কথা খুব মনে পড়ে। যাই হোক, খুব মানে লজ্জাজনক বিষয় যে কাস্টোডিয়ান অব দি হাউসের যদি এই ভূমিকা হয় সে হাউসের কী অবস্থা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।